আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আর সকালে আজকে আব্বু পরোটা এনেছিল, নাস্তাটা করে নিয়েছি, পরোটা আর ডাল। এগুলো 5 টাকার পরোটা, আর এত শক্ত ছিল এই জন্য পরোটা খেতে ইচ্ছে করে না এখন। আর এ তো ডালগুলো খুব বেশি একটা মজা ছিল না। তারপর আর কি করার, পরোটা খেয়ে নিলাম। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটায় নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর এরপর খেয়ে নেবো রং চা। নাস্তা খাওয়া শেষ হয়ে গেলে চলে যাব রান্নাঘরে। আর আজকে রান্না হবে করলা ভাজি, মাছের ডিম দিয়ে করব, আর মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়াটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এরপরে মাছের ডিমটা আমি ধুয়ে তারপর সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সেদ্ধ করে পানিটা ফেলে দেব, তাহলে মাছের ডিমের গন্ধটা চলে যাবে, না হয় মাছের ডিম থেকে একটা গন্ধ আসে, তাই সেদ্ধ করে পানিটা ফেলে দেব। আর এদিকে মিষ্টি কুমড়াটা ধুয়ে রেখেছি, মিষ্টি কুমড়াটা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। করলাটা ধুয়ে রেখেছি, ভাজি কেটে দিয়েছে আম্মু, করলা ভাজি করবো। আর করলা ভাজির জন্য আলুও কেটে রেখেছে এই জায়গায়, আর কেটেছে পেঁয়াজ আর কাঁচামরিচ। আর এখন আমি করলা ভাজি করে নেব, এর জন্য পেঁয়াজটা ছেড়ে দিলাম, আর কাঁচামরিচও দিয়েছি কয়েকটা। করলা ভাজির জন্য আর খুব বেশি একটা ভাজতে হবে না পেঁয়াজটা। এখন এর মধ্যে দিয়ে দেব পানি, আর একটু হলুদ আর লবণ দিয়ে দেব। এইভাবে করলা ভাজি করলে একদমই তিতা হয় না। সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দেব আলু। আলুটা একটু আগে থেকে সেদ্ধ করে নিলে ভালো হয়, আলুটা এখন সেদ্ধই হতে চায় না, তাই আমি আগে দিয়ে দিচ্ছি আলুটা। আর এর মধ্যে দিয়ে দেব আমি মাছের ডিম। আলুটা কিছুক্ষণ কষানো হলে তারপরে আমি মাছের ডিমটা দিয়ে দেব। সেদ্ধ করে ধুয়ে ফেলেছি মাছের ডিমগুলো, আর এগুলো রেখে দেব। আর এগুলো হচ্ছে এখন তরকারিতে দিয়ে দেব। আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে তারপরে এটা আবার ধুয়ে নিয়েছিলাম, পানিটাও ঝরিয়ে নিয়েছি, আবার ধুয়েও নিয়েছি। আর এই তো কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে আমি করলাটা দিয়ে দেব। দিয়ে দিলাম করলাটা, আর এখন হাই হিটে রান্না করে নেব, তাহলে আর করলাটা তিতা হবে না আর কালারটাও চেঞ্জ হবে না। তারপর করলা ভাজিটা হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি, আর এখন রান্না করে নেব মিষ্টি কুমড়া। চিংড়ি মাছগুলো হালকা একটু তেলে ভেজে নেব, তারপর এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব, তারপর মশলাগুলো দিয়ে দেব। আগে একটু ভেজে নেই হালকা করে। এই তো দিয়ে দিয়েছি পানি, এখন মশলাগুলো দিয়ে দেব। লবণ দিয়েছি, আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে তারপরে এর মধ্যে মিষ্টি কুমড়াটা দিয়ে দেব, তাহলে আর মশলার কাঁচা গন্ধটা আসবে না। তেলটা একদম উপরে ভেসে উঠেছে, এ পর্যায়ে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব। আর আজকের মিষ্টি কুমড়াটা খুবই ভালো ছিল,
পুরোপুরি গলে যায়নি, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, খুবই ভালো ছিল আর মিষ্টিও ছিল কুমড়াটা। বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব পানি। পানিটা দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আর একটু শুকিয়ে গেলে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর নামিয়ে ফেলবো। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর কিছুক্ষণ জাল করেই নামিয়ে ফেলবো এখন। আর এই তো আজকের রান্নাবান্নাটা এ পর্যন্তই। প্রচুর পরিমাণে গরম পড়েছে, খুব বেশি একটা রান্নাবান্না এখন করছি না। আর এই তো ভাত খেতে বসে পড়েছি, করলা ভাজি নিয়ে নিচ্ছি প্রথমেই। আর করলা ভাজির কালারটা কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর আজকে রান্না করেছি মিষ্টি কুমড়ার তরকারি চিংড়ি মাছ দিয়ে। আমি প্রথমে করলা ভাজিটা দিয়ে খেয়ে নেব এখন, আর মাশাল্লাহ করলা ভাজিটা খুবই মজা হয়েছিল। এবার নিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়ার তরকারি। আর কুমড়ার তরকারি তো খুবই ভালো লাগে আমার কাছে খেতে, সেটা ইলিশ মাছ দিয়ে হোক বা ভাজি হোক, কুমড়া খুবই ভালো লাগে খেতে। এই তো ভাত খাওয়া শেষ করে বিকেলের কাজটা শেষ করলাম, তারপর সন্ধ্যার দিকে আম্মু বানিয়ে নিচ্ছে এখন চা, একদম কড়া করে লিকার করে নিয়েছে, আর এখন চাটা বানিয়ে ফেলবে। আম্মু আর আমি চাটা খেয়ে নেব। আর এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।